একবার বাচ্চা একটি ছেলে তার বাবার সাথে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন একটা বাঘ এসে তার বাবাকে মেরে ফেলে, কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি কোনো রকমে সেই বাঘের হাত থেকে বেঁচে যায়। এতিম ছেলেটি জঙ্গলের মধ্যে একা কান্না করতে থাকে। কোনো উপায় না পেয়ে ছেলেটি জঙ্গলের অন্যান্য প্রাণীদের সাথে আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু যখন সে একটু বড় হয়, তখন সে বাঘটি তাকে শিকার করার জন্য উঠে পড়ে লাগে। তবে বাকি সমস্ত প্রাণীরা তাকে সাহায্য করতে থাকে। তবে ছেলেটি কি পারবে বাঘের হাত থেকে বাঁচতে, না সে বাঘের শিকারে পরিণত হবে? শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকবেন এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকব। গল্পের শুরুতেই এই জঙ্গলের মধ্যে ছোট্ট ছেলেটিকে কয়েকটি নেকড়ে তারা করছে। মনে হচ্ছে তারা তাকে ধরতে পারলে একদম ছিঁড়ে খাবে। ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে, কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারি তাকে একটা ব্ল্যাক প্যান্থার ট্রেনিং নিচ্ছে। বনের মধ্যে তাকে যদি কেউ তাড়া করে, তবে তার থেকে কিভাবে বাঁচতে হয় এই জন্য। এই বাঘিরা মোগলিকে ছোটবেলায় জঙ্গলে পেয়েছিল, আর তারপর থেকেই তারা সবাই মিলে মোগলিকে দেখাশুনো করে রাখে একটা পরিবারের মতো। এই জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা মোগলির খুব ভালো বন্ধু। এইভাবেই তাদের দিনকাল ভালোই চলছিল। দেখতে দেখতে বেশ কিছুটা দিন পার হয়ে যায়। একদিন তারা সবাই মিলে একটা জলাশয়ের ধারে যায় জল খেতে। এরপর মোগলি একটা পাত্র বানিয়ে জল খেতে শুরু করে। এটা দেখে ওখানে থাকা সমস্ত প্রাণীরা হাসাহাসি করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সমস্ত প্রাণীরা ভয়ে লুকাতে থাকে। কেননা সেখানে জঙ্গলের রাজা একটা বাঘ চলে আসে। বাঘটি জল খেতে খেতে বলতে থাকে, আমি এখানে একটা মানুষের গন্ধ পাচ্ছি। মোগলি তখন ভয়ে আরো কোটো ছোট হয়ে লুকিয়ে থাকে। এরপর বাঘটি বলতে থাকে, তোমরা আর কতদিন মানুষের বাচ্চাকে লুকিয়ে রাখবে আমার কাছ থেকে? একদিন না একদিন ওকে আমার অবশ্যই শিকার বানাবো। তখন একটা শিয়াল বলে, তুমি কখনো ওর ক্ষতি করতে পারবে না। মোগলি জঙ্গলের একজন সদস্য, কারণ ও ছোটবেলা থেকে এই জঙ্গলে রয়েছে। তখন বাঘটি বলে, তোমরা যতই বাঁচানোর চেষ্টা করো না কেন, কোনো লাভ হবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এসব কথা শুনে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা এই বাঘটির হাত থেকে মোগলিকে কিভাবে রক্ষা করবে? এরপর একদিন রাতে জঙ্গলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তখন বৃষ্টির মধ্যে সবাই এক জায়গায় ছিল। মোগলি তখন বলে, আমার জন্য তোমাদের বিপদে পড়তে হবে না, আমি অন্য কোথাও চলে যাব, যেখানে মানুষেরা থাকে। তখন চিতাবাঘটি বলে, মোগলি আমাদের সাথে জঙ্গলে বাস করতে পারে না, কারণ সে একজন মানুষ। সেই জন্য আমাদের উচিত ওকে মানুষের কাছে পৌঁছে দেয়া। মোগলি তখন সবাইকে বিদায় জানিয়ে চিতাবাঘকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মোগলির সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, তাকে তো যেতেই হবে। তারা বিশাল জঙ্গল পার করে একটা মাঠের কাছে চলে আসে। সেখানে যেতে চিতাবাঘটি মোগলিকে লুকিয়ে পড়তে বলে, কারণ সেখানে শেরখান মানে বনের রাজা চলে এসেছিল। কিন্তু মোগলি লুকানোর আগেই শেরখান তার উপর আক্রমণ করে। চিতাবাঘটি কোনো রকমে তার হাত থেকে মোগলিকে বাঁচিয়ে নেয়। মোগলি প্রাণপণে দৌড়াতে থাকে। ওদিকে চিতাবাঘটি শেরখানকে আটকে রাখতে ব্যর্থ হয়। এরপর শেরখানও মোগলিকে ধরার জন্য তার পিছন পিছন দৌড়াতে থাকে। ওদিকে মোগলির সামনের দিকে দৌড়াতে দৌড়াতে একটা খাদে কাদার মধ্যে পড়ে যায়। শেরখান তাকে ধরেই ফেলেছিল, কিন্তু মোগলির কপাল ভালো ছিল, কারণ ওখানে একদল বন্য মহিষ চলে এসেছিল। সেই জন্য মোগলি এ যাত্রায় বেঁচে যায়। কিন্তু উপরে থাকা শেরখান তাকে ধরতে না পেরে রাগে গর্জন করতে থাকে। ওদিকে মোগলি মহিষের পিঠে চড়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সে তখন ছিটকে একটা নদীর মধ্যে পড়ে যায়। মোগলি তখন একটা গাছের গুড়ি ধরে ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুটা পথ পাড়ি দিয়ে সে নতুন একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করে। এই জঙ্গলটা তার অপরিচিত ছিল, তাই তার একটু অসুবিধা হচ্ছিল। মোগলি ওখানে থাকতে থাকতে একটা অজগর সাপের সাথে তার দেখা হয়। তখন সাপটি বলে, আমি জানি তুমি কোথা থেকে এসেছো, কিন্তু তুমি এখানে কি করছো? মোগলি তখন বলে, আমার একটা বন্ধুকে খুঁজতে এসেছি। সাপটি তখন তার অতীতের কথা বলতে থাকে। সাপটি তখন বলে, তুমি আর তোমার বাবা একদিন একটা জঙ্গলে আশ্রয় নিয়েছিলে, কিন্তু তখন একটা বাঘ এসে তোমার বাবাকে খেয়ে নেয়। তারপর চিতাবাঘটি এসে তোমাকে বাঁচায় এবং তোমাকে সে বড় করে তোলে। এসব বলতে বলতে আসলে অজগর সাপটি তাকে পেঁচিয়ে খেয়ে ফেলতে যাচ্ছিল। তখনই একটা ভাল্লুক এসে মোগলিকে বাঁচিয়ে নেয়। আস্তে আস্তে ভাল্লুকটির সঙ্গে মোগলির একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন এই ভাল্লুকটি মোগলিকে বলে, তুমি কি গাছে উঠতে পারো? মোগলি তখন বলে, হ্যাঁ আমি তো গাছে উঠতে পারি। তখন ভাল্লুকটি অনুরোধ করতে থাকে মোগলি যেন পাহাড়ের উপর থেকে তার জন্য মধু পেরে আনে। মোগলিও তার কথা ফেলতে পারে না, এই জন্য সে গাছের শিকড় দিয়ে দড়ি বানিয়ে অনেক কষ্টে পাহাড়ের উপর থেকে মধু পেরে আনে। ভাল্লুকটি মধু খেতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ভাল্লুকটি বলতে থাকে,
তুমি এই জঙ্গল ছেড়ে কেন চলে যাবে? তখন মুগলি বলে, যদি আমি এই জঙ্গলের মধ্যে থাকি তাহলে একটা বাঘ আমাকে খেয়ে ফেলবে। এরপর থেকে মুগলি ভাল্লুকটির সঙ্গে কয়েকটা দিন এখানে থাকার চিন্তা ভাবনা করে, কারণ সে কালো চিতাবাঘটির জন্য অপেক্ষা করছিল। ভাল্লুকটির সঙ্গে মুগলির দিনকাল ভালোই কাটছিল। তবে কয়েকদিন পরে কালো চিতাবাঘটি মুগলিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। চিতাবাঘটি মুগলিকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর চিতাবাঘটি বলে, আমি তোমাকে গ্রামে রেখে আসবো। মুগলি এই কথা শুনে বলে, আমি এখানে ঠিক আছি, আমি এখানেই থাকতে চাই। এই কথা বলে সে মন খারাপ করে একটা গাছের উপরে উঠে বসে থাকে। কিছুক্ষণ পর একদল বানর এসে মুগলিকে ওখান থেকে ধরে নিয়ে যেতে থাকে, আর তাকে বাঁচানোর জন্য ভাল্লুকটি এবং চিতাবাঘটি পিছনে পিছনে যেতে থাকে। বানরগুলো বন পাড়ি দিয়ে পাহাড় পেরিয়ে মুগলিকে নিয়ে একটা পুরনো প্রাসাদের কাছে চলে আসে, আর অন্যদিকে ভাল্লুক এবং চিতাবাঘ অনেক কষ্ট করতে থাকে পাহাড় পেরোনোর জন্য। ওদিকে মুগলিকে বানরগুলো তাদের রাজার কাছে নিয়ে যায়। তখন বানরের রাজা বলে, আমার কাছে সবকিছু রয়েছে, তবে তুমি যেহেতু মানুষ সেই জন্য তুমি মানুষের কাছ থেকে আগুন এনে দেবে, কারণ বনের মধ্যে আগুন সবাই অনেক ভয় পেত, এবং যে প্রাণীর কাছে আগুন থাকবে সেই প্রাণী বনের সমস্ত প্রাণীদেরকে শাসন করতে পারবে। অন্যদিকে ভাল্লুক এবং চিতাবাঘ সেই প্রাসাদের কাছে চলে আসে এবং তারা দেখে সমস্ত বানররা মুগলিকে আটকে ফেলেছে। এরপর ভাল্লুকটি প্রাসাদের মধ্যে ঢুকে খুব ভালো ভালো গল্প করতে থাকে, আর অন্যদিকে চিতাবাঘ ইশারায় মুগলিকে পালিয়ে যেতে বলে। যখন তারা দুজনেই ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন কয়েকটা বানর তাদেরকে দেখে ফেলে, আর কিছুক্ষণের মধ্যে সমস্ত বানর তাদেরকে তাড়া করতে থাকে, কিন্তু এতগুলো বানরের সাথে তারা কোনো মতেই পেরে উঠছিল না। একটা পর্যায়ে বানরের রাজা প্রায় মুগলিকে ধরেই ফেলেছিল। তখন মুগলি বলে, আমি তোমাদের কি ক্ষতি করেছি, আমি তো এই জঙ্গল ছেড়ে চলে যেতে চাই। তখন বানরের রাজা বলে, তুমি জানো না তোমাকে যে নেগ্রেটি দেখাশোনা করে রাখতো তাকে শেরখান মেরে ফেলেছে। এই কথা শুনে মুগলি অনেক কষ্ট পায়। তাকে যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে। এরপর তাদের সাথে বানরের তুমুল লড়াই শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেই পুরনো প্রাসাদটি ভেঙে বানরের রাজার উপরে পড়ে, এর ফলে রাজা সেখানেই মারা যায়, যার ফলে তারা সবাই ওখান থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু মুগলির মনের ভিতর প্রতিশোধের আগুন জ্বলছিল, যেভাবেই হোক না কেন নেগ্রের হত্যার প্রতিশোধ নিতেই হবে। এই জন্য সে একাই গ্রামে চলে যায় এবং মানুষদের কাছ থেকে আগুন চুরি করে আনে, কেননা এই আগুন দিয়ে একমাত্র শেরখানকে হারানো সম্ভব। মুগলি মশাল হাতে নিয়ে দৌড়াতে থাকে এবং এই মশাল থেকে আগুন পড়ে একটু একটু করে ছড়িয়ে যেতে থাকে, কিন্তু মুগলি এটা খেয়াল করে না। মুগলি দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে নেগ্রেদের কাছে চলে আসে। এরপর মুগলি জোর গলায় বলতে থাকে, শেরখান তুই কোথায় আছিস? দেখ আমি এসেছি, আজ তোর সাথে আমি লড়বো। এখন সমস্ত নেগ্রের দল ওখানে জড়ো হয়, শেরখানও ওখানে চলে আসে। তখন শেরখান বলে, তুই সব থেকে বোকামি একটা কাজ করেছিস, তোকে বাঁচানোর জন্য চিতাবাঘ এখানে নেই, আজকে তোকে আমি শিকার বানাবই। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে ভাল্লুক এবং চিতাবাঘটি চলে আসে। শেরখান যখন মুগলিকে আক্রমণ করতে যায় তখন ভাল্লুক এবং শেরখানের তুমুল লড়াই শুরু হয়ে যায়, কিন্তু কোনো মতেই ভাল্লুক পেরে ওঠে না। কিছুক্ষণ পরে সমস্ত প্রাণীরা দল বেঁধে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে। এর ফাঁকে মুগলি চালাকি করে বনের মধ্যে চলে যায়। এটা দেখে শেরখানও তার পিছন পিছন যেতে থাকে। ওদিকে মুগলি বুদ্ধি করে গাছের শিকড় দিয়ে ফাঁদ বানাতে থাকে। এদিকে শেরখান কোনো রকমে কালো চিতাবাঘকে হারিয়ে মুগলির কাছে চলে আসে। তবে মুগলি একটা গাছের উপরে উঠে পড়ে আর সেখানেই সেই দড়ি দিয়ে একটা ফাঁদ তৈরি করে। শেরখান যখন তাকে ধরার জন্য একটা পুরনো ডালের উপরে ওঠে তখন মুগলি বলে, যদি সাহস থাকে তুই আমাকে ধর। শেরখান যখনই তাকে ধরার জন্য লাফ দেয় মুগলি তখন ওই রশি ধরে দূরে চলে যায়, আর শেরখান মুগলিকে ধরতে না পেরে এবং গাছের ডাল ভেঙে আগুনের মধ্যে পড়ে যায়, আর সেখানেই শেরখান মারা যায়। কিন্তু অন্যদিকে সারা বন জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে, তাই কিছু বন্য হাতি এসে পাশে নালা থেকে জল এনে আগুন নিভিয়ে ফেলে। এটা দেখে সমস্ত প্রাণীরা অনেক খুশি হয়ে যায়। মুগলি এখন এই বন ছেড়ে কোথাও যায় না, সে সমস্ত প্রাণীদের সাথে এখানেই সুখে শান্তিতে বাস করতে থাকে। আর এই সুন্দর মুহূর্ত নিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে।